কৌশল আন্দোলনে মনোযোগী উত্তরায় সমাবেশে যেতে বিএনপিকে বাধা মারধর রাজধানীর উত্তরা পশ্চিম থানার কামারপাড়া ব্রিজ এলাকায় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে বাধার মুখে পড়েছেন বিএনপি নেতাকর্মীরা তারা বলছেন আমেরিক তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের লাঠি পেটা করেছেন এবং ধাওয়া দিয়েছেন তবে পুলিশ বলছে তারা এ ধরনের কোনো অভিযোগ পায়নি পরিস্থিতি শান্ত আছে আজ মঙ্গলবার বেলা তিনটায় উত্তরা পশ্চিম থানার কামারপাড়া বিজ এলাকায় সমাবেশ ডেকেছে ঢাকা মহানগর পশ্চিম জোন বিএনপি জ্বালানি তেলের নজিরবিহীন মূল্য বৃদ্ধি লোডশেডিং গণপরিবহনের ভাড়া বৃদ্ধি নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি পুলিশের গুলিতে তিন নেতা নিহত হওয়ার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করেছে বিএনপি দুপুরের দিকে সরজমিনে দেখা যায় সড়কের কামারপাড়া মোড় ও বালুর মোট মোড় এলাকায় লাঠি নিয়ে অবস্থান করছেন লোকজন তারা বিএনপির নেতাকর্মীদের গাড়ি আটকে দিচ্ছেন গাড়ি ঘুরিয়ে অন্যদিকে পাঠাচ্ছেন বিএনপির মিছিলে লাঠি পেটাও ধাওয়া দিতেও দেখা গেছে বিএনপির নেতাকর্মী স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা তাদের উপর হামলা চালাচ্ছেন একটি অটোরিকশায় করে সমাবেশের দিকে যাচ্ছিলেন কাউসার রাকিব ও হামিদ নামের তিনজন তারা এসেছেন উত্তরার তেরো নম্বর সেক্টর এলাকা থেকে বালুর মাঠ মোড়ে তাদের অটোরিকশাটি আটকান কয়েকজন তাদের মারধর করে সেখান থেকে চলে যেতে বলা হয় ঘটনাস্থল থেকে প্রায় দেড়শো মিটার কথা হয় ওই তিনজনের সঙ্গে তারা নিজেদের বান্ন নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী বলে পরিচয় নেয় তারা বলেন আমরা কোনো বিশৃঙ্খলা করিনি স্বাভাবিকভাবেই যাচ্ছিলাম কিন্তু এর মাঝেই আটকে আমাদের মারধর করতে থাকে কাউসার বলেন আমার গালে ইচ্ছে মতো থাপ এখন কানে ঠিক মতো শুনতে পাচ্ছি না যারা মারধর করছিলেন কেউ এ ব্যাপারে কথা বলতে রাজি হয়নি আওয়ামী স্থানীয় পর্যায়ের এক নেতা নাম প্রকাশ না করা সত্ত্বে বলেছেন বিএনপির লোকজন যেন ঠিকমতো সমাবেশে না যেতে পারে সেজন্য আমাদের সড়কে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে তাই আমরা একটু ভয় দেখাচ্ছি সমাবেশস্থলে দায়িত্ব পালনরত তুরাক থানার পরিদর্শক মোহাম্মদ শরীফুল ইসলাম বলেছেন তারা বিএনপির নেতাকর্মীদের মারধরের কোনো অভিযোগ পাননি তিনি বলেন পরিস্থিতি শান্ত আছে গুলি করা হলে আন্দোলন হবে ভিন্ন কায়দায় মির্জা আব্বাস বিএনপির মহাসমাবেশে গুলি করা হলে এবার ভিন্ন কায়দায় ও ভিন্ন প্রক্রিয়া আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তবে সেই ভিন্ন কায়দা কি হবে তার ব্যাখ্যা না দিলেও তিনি বলেছেন এবার অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে আজ সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির দক্ষিণ পাশে আয়োজিত সমাবেশ থেকে মির্জা আব্বাস এই হুঁশিয়ারি দেন জানাই তেল ও নিত্যপূর্ণের মূল্য বৃদ্ধি এবং ভোলা ও নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে তিন নেতাকর্মী নিহত হওয়ার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে মির্জা আব্বাস বলেন এর সাথে পতন আন্দোলনের সময় গোলাগুলি হয়নি এখন গোলাগুলি হচ্ছে সুতরাং আমরাও ভিন্ন প্রক্রিয়া নেব তিনি বলেন ছাত্রদল দল ও নেতারা গুলি খাওয়া শিখে গেছে সুতরাং ভয়ের কোনো কারণ নাই প্রয়োজনে বুক পেতে দেব গুলি খাবো কিন্তু রাজপথ ছেড়ে যাব না এই সরকার পতন পর্যন্ত রাজপথে থাকবো বিএনপিকে সমাবেশ করতে বাধা দেওয়ার বিষয়ে মির্জা আব্বাস বলেন এমন একটা অবস্থা করবো ঢাকার প্রতিটি অলিগলিতে মিছিল মিটিং হবে আপনাদের ঠেকানোর ক্ষমতা থাকবে না আমরা দেখব আপনাদের পুলিশ কয়জন আছে আর আমাদের কর্মী কতজন আছে এ প্রসঙ্গে মির্জা আব্বাস আরও বলেন প্রতিটি গলিতে মিছিল মিটিং হবে যদি গুলি করতে উদ্যত হয় যদি কেউ গুলি করতে যায় তাকে আমরা ছাড় দিয়ে কথা বলবো না শাওন নুরে আলম আত্মহুতি দিয়েছে এর আগে বাংলাদেশের বহু মানুষের স্বাধীনতার জন্য গণতন্ত্র রক্ষার জন্য আত্মহতি দিয়েছে আমরা দেশের স্বাধীনতা সর্বমুখ রক্ষার জন্য আত্মহতি দিতে প্রস্তুত সামনে থাকার প্রত্যয় ব্যক্ত করে মির্জা আব্বাস বলেন বয়স্ হয়েছে অনেক আর কদিন বাঁচব না বাজলেও অসুবিধে নেই কিন্তু আমাদের সন্তানদের জন্য একটা নিরাপদ ভবিষ্যৎ তৈরি করে যেতে চাই কোনো পরিস্থিতিতেই আমরা ভবিষ্যৎ প্রজন্মকেই হায়নার হাতে রেখে দেওয়া যাবে না প্রধানমন্ত্রী ভারত সফর প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন ভারত বুঝে গেছে এই প্রধানমন্ত্রীর কোনো দাম বাংলাদেশে নাই এই সরকারকে বাংলাদেশের জনগণ পছন্দ করে না সরকার মনে মনে প্রচণ্ড ভয় পেয়েছে বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস তিনি বলেন সব যখন ছোবল দেয় তখন সে ভয় পায় ভয় না দেখালে সব ছোবল দেবে না একই অবস্থা আওয়ামী লীগের সাপের মতো তারা ভয় পেয়েছে তাই ছোবল দিচ্ছে বিএনপির মিছিল আর বন্ধ হবে না বলেও জানান বিএনপির এই তিনি বলেন এই যে শুরু হয়েছে আওয়ামী ক্ষমতা ক্ষমতাচ্যুত করার আগ পর্যন্ত মিছিল আর বন্ধ হবে না এই যে মামলা মোকদ্দমা গোলাগুলি এত সহজে আমরা ছেড়ে দেব না রাজপথ দখল করার সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম বলেন আমরা কোনো গোলাগুল চাই না কিন্তু আওয়ামী লীগ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় আওয়ামী লীগ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করলে পুলিশ সদস্যদের গুলি না চালানোর অনুরোধ করেন তিনি বিএনপির শান্তিপূর্ণ সমাবেশও মিছিল করে উল্লেখ করে আব্দুল সালাম বলেন নারায়ণগঞ্জে যে গুলো গুলি হয়েছে তার বিচার বাংলাদেশের মাটিতে হবেই হবে কেউ তাকে রক্ষা করতে পারবে না আর ভোলাতে যে খুন করেছেন তারও কিন্তু রক্ষেনি গণভ্যানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হবে বলেও দাবি করেন আব্দুল সালাম তিনি বলেন কেউ আওয়ামী রক্ষা করতে পারবে না একই অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ বলেন যারা বিএনপির নেতা কর্মীদের গুলি করেছেন তাদের বিচারই বাংলাদেশে হবে প্রয়োজনে রাজপথে শহীদ হবেন এরপর শেখ হাসিনার অধীনে নির্বাচন হতে দেবেন না বলেও হুঁশিয়ারি দেন এই নেতা জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলা ও নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে তিন নেতাকর্মী নিহতের প্রতিবাদে রাজধানীর ষোলোটি জায়গায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি এরই ধারাবাহিকতায় আজ তৃতীয় দিনের মতো সমাবেশ করছে দলটি গত শনিবার পল্টন মতিঝিল ও শাহজাহানপুর অঞ্চলে বিএনপি সমাবেশের মধ্যে দিয়ে এই কর্মসূচি শুরু হয়েছে গতকাল সমাবেশ হয়েছে উত্তরখান খান দক্ষিণ খান ও উত্তরা পূর্ব থানার আয়োজনে আজ সমাবেশ হয়েছে রমনা ও শাহবাগ থানার নেতাকর্মীদের নিয়ে বেলা তিনটায় সমাবেশ শুরুর কথা থাকলেও বেলা আড়াইটা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন এই কর্মসূচিতে কেন্দ্র করে সমাবেশস্থলের আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয় রাজধানীতে ছাত্র দলের তিন নেতাকে কুপিয়ে জখম রাজধানী কদমতলি দয়াগঞ্জ মোড় ট্রাকস্ট্যান্ড এলাকায় ছাত্র দলের তিন নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা শনিবার দুপুর দুটোর দিকে ঘটনা ঘটে আহতরা হলেন কদমতলি থানা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান সুজন ও মুন্না আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ইব্রাহিম নামে এক ব্যক্তি তিনি বলেন দয়াগঞ্জ মোড় ট্রাক স্ট্যান্ড এলাকায় কয়েকজন মিলে হঠাৎ করে দেশি ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায় এতে তিনজনই আহত হন পরে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয় হাসপাতালে হাসপাতাল পুলিশ কম্পের ইনচার্জ বাদসুমিয়া বলেন দয়াগঞ্জ এলাকা থেকে তিনজনকে ঢামেক হাসপাতালে আনা হয় এদের মধ্যে আরিফুর রহমানকে পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয় ও আশিকুর রহমান সুজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে আর মন্নাকে জরুরি বিভাগ থেকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয় তিনি আরও বলেন কেন ঘটনাটি ঘটেছে সে সম্পর্কে আহতরা এখনো কিছু বলেনি বিস্তারিত জানার চেষ্টা চলছে এদিকে ছাত্র দলের তিন নেতাকর্মীর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মাহমুদ জুয়েল সাইফ মাহমুদ জুয়েল বলেন এই ফ্যাসিস্ট সরকার গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনকে বাজারগ্রস্ত করার লক্ষ্যে সুপরিকল্পিতভাবে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের টার্গেট করে হামলা মামলা ও নির্যাতন চালাচ্ছে আর সেই টার্গেটের প্রথম তালিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের নেতাকর্মীরা এই ধারাবাহিকতায় এই হামলা চালানো হয়েছে আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এই ফ্যাসিজ সরকার পতনের মধ্য দিয়ে অন্যায়ভাবে চালানো এই সকল হামলা মামলার প্রতিশোধ নেবে ছাত্রদল সরকার ছোটখাটো সভা সমাবেশেও হামলা করে বিনা ভোটে দিনের ভোট রাতে করে আওয়ামী নেতৃত্বাধীন সরকার জনবিচ্ছিন্ন হয়ে গেছে বলে মনে করে বাম গণতান্ত্রিক জোট আজ সোমবার বিকেল রাজধানীর পুরনো পল্টন মোড়ে এক সমাবেশের জোটের নেতারা বলেছেন ক্ষমতায় থাকা নিয়ে সরকার এখন আতঙ্কিত তাই তারা যে কোনো ধরনের ছোটখাটো সভা সমাবেশেও হামলা করছে নেত্রকোনায় সিপিপি সমাবেশে হামলার প্রতিবাদে সমাবেশ করা হয় আজকের সমাবেশ থেকেই হামলার সঙ্গে জড়িত অভিযোগে আওয়ামী নেতা নেতাকর্মী ও পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানানো হয় উল্লেখ্য নেত্রকোনার দায় গত শুক্রবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সমাবেশে হামলা হয় আজ পল্টনে সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ তিনি বলেন এই সরকার টিকে আছে পুলিশ আমলা ও ধনিক শ্রেণীর সমর্থন নিয়ে কৃষক শ্রমিক ছাত্র সহ সংখ্যাগরিষ্ঠ মানুষের নিপীড়ন নির্যাতন চালাচ্ছে এর অংশ হিসেবে নেত্রকোণে তারা হামলা করেছে সমাবেশে বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জুলফিকার আলী বলেন যে কোনো ধরনের ছোটখাটো প্রতিবাদেও তারা পুলিশকে সরকার নিজস্ব বাহিনীতে পরিণত করেছে করেন সিপিপি নেতা সাজ্জাদ জহির হামলা দেশের স্বার্থের চেয়ে আগামী দিনের ক্ষমতায় থাকার চুক্তি বাম জোট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দেশের স্বার্থ নেই বলে অভিযোগ করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা তারা বলেছেন তিস্তার পানি বন্টন চুক্তি সই ও সীমান্ত হত্যার বন্ধের মতো বিষয়ে কোনো পরিষ্কার সিদ্ধান্ত এবারও প্রধানমন্ত্রী ভারতের কাছ থেকে আদায় করতে পারেনি তাই দেশের স্বার্থের চেয়ে তার আগামী দিনে ক্ষমতায় থাকা চুক্তি করার জন্য এই সফর কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজধানীর পুরনো পল্টন মোড়ে আজ বুধবার বিকেলে এক বিক্ষোভ সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের নেতারা এসব কথা বলেন দমন পীড়ন হামলা মামলা গুম সহ রাষ্ট্রীয় সন্ত্রাস রুখে দ্বারা অসল গানে এই সমাবেশ হয় সভাপতির বক্তব্যে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও সিপিপির সাধারণ সম্পাদক রুহিন হোসেন রামপাল বিদ্যুৎ কেন্দ্রকে পরিবেশ বিরোধী উল্লেখ করে এর উদ্বোধনের সমালোচনা করেন তিনি বলেন দেশে এই বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করলে বিক্ষোভ হবে তাই ভারতে উদ্বোধন করা হয়েছে